জ্যোতিষশাস্ত্র মতে সাধারণভাবে মন আমরা চতুর্থ থেকে পাই এবং চন্দ্রমা থেকে পাই, এবং বুদ্ধিমত্তা আমরা সাধারণভাবে পাই পঞ্চম গৃহ থেকে এবং পঞ্চম পতি থেকে। এবার ব্যাপার হচ্ছে যে মন আর বুদ্ধি আমাদের ইনসিস্ট করে এটা করার জন্য, কিন্তু আলটিমেট কেউ মিথ্যাচার করছে কি না সেটা আমরা তখনই বুঝতে পারি যখন সে সেটাকে কমিউনিকেট করে, মানে সেটাকে সে বলে। এবার বলার মূল গ্রহ অর্থাৎ আমরা এই যে কথা বলছি আমি আপনাদের সাথে বা আপনারাও বলবেন একটু পরে এসে আমাদের সাথে, আমরা যে কথা বলছি এই কথা বলার কারক প্ল্যানেটকে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ, বুদ্ধিমত্তার কারক প্ল্যানেটকে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ, কমিউনিকেশনের কারক প্ল্যানেটকে জ্যোতিষশাস্ত্র বলছে বুধ। এই যে কথা বলা, এই কথা বলা নৈসর্গিক শুভর সাথে থাকলে বুধ শুভ, আর নৈসর্গিক অশুভের সাথে যদি বুধ যুক্ত থাকে তাহলে তখনই বুধ অশুভ হয়। তার মানে বুধ ঠিক নাম্বার ফাইভের মতো, বুধকে ডিনোট করে সংখ্যা তত্ত্বে নাম্বার ফাইভ, একদিকে এক তিন তিন চার, চারটে নাম্বার, আবার একদিকে ছয় সাত আট নয় আর চারটে নাম্বার, ফাইভ দেখুন ঠিক মিডলে দাঁড়িপাল্লার দাঁড়িটার মতো, কখনো এক দুই তিন চারের দলে ঢেলে যেতে পারে, আবার কখনো ছয় সাত আট নয়ের দিকে ঢলে যেতে পারে। পাঁচ বুধ গ্রহটি অ্যাকচুয়াল এরকম, যখন ভালোর সঙ্গে থাকে রিয়াকশান ভালো দেয়, যখন খারাপের সঙ্গে থাকে রিয়াকশান খারাপ দেয়। সুতরাং আমাদের মন চতুর্থ স্থান চতুর্থপতি এবং চন্দ্রমা, এবং আমাদের বুদ্ধি পঞ্চম স্থান পঞ্চমপতি এবং তার সঙ্গে বুধ, যে বাক্যের কারক, বুদ্ধিমত্তার কারক, কমিউনিকেশনের কারক। বাক্যের কারক জ্যোতিষশাস্ত্র মতে র্যান্ডাম যখন মানুষ বলতে থাকেন, প্রচুর বলেন প্রচুর বলেন প্রচুর বলেন, যে নৈসর্গিক খারাপ গ্রহটা ছাড়া হয় না তার নাম হচ্ছে রাহু। রাহু মানে র্যান্ডাম, বৃহৎ ব্যাপক। সুতরাং এবং কেতু হচ্ছে সাবমিসিভ, কিন্তু কেতু কিংবা রাহু যদি দ্বিতীয় ঘরে থাকে, সে যদি নেগেটিভ কোনো গ্রহের সঙ্গে থাকে প্রেক্ষায় থাকে, সাধারণভাবে চাটাপাট মিথ্যা কথা বলে দিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা মানুষের থাকে, মানে হয় কে নয় করে চোখের সামনে চলে যাবে আপনি চোখের পলক ফেলার আগে। দিস ইজ দ্য টেন্ডেন্সি অ্যাকর্ডিং টু লগ্ন চার্ট। যদি রাহু কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করে, দুটো তো একসাথে পারবে না, যে কোনো একটা গ্রহ যদি কোনো নেগেটিভ গ্রহের সাথে থাকে, শনি হতে পারে, নিচস্থ মঙ্গল হতে পারে, খারাপ নেগেটিভ ঘরে থাকা নিচস্থ অবস্থায় অথবা খারাপ ঘরে থাকা রবি হতে পারে, যারা ক্রূর গ্রহ। সুতরাং নেগেটিভ গ্রহ কিংবা কুর গ্রহের সাথে যদি রাহু কেতু অ্যাফ্লিকশনে সেকেন্ড হাউসে থাকে, তাহলে সেই মানুষটির মধ্যে র্যান্ডাম মিথ্যা কথা বলার প্রবণতা থাকে। এবং কোনো কোনো মানুষ অতি ভেবে চিনতে মিথ্যা রচনা করেন। সাধারণভাবে যখন কোনো মানুষ অন্য ভেবে চিনতে কোনো মিথ্যা রচনা করছে, মিথ্যাটাকে এস্টাবলিশ করছে, তখন তার মন এবং মস্তিষ্ক সেখানে খেলছে, অর্থাৎ চতুর্থপতি চন্দ্র চতুর্থ স্থান, পঞ্চম পঞ্চমপতি এবং বুধ, সেইগুলো সেই ঘরগুলো বা সেই ঘরের মালিক যদি নেগেটিভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে বসে থাকে, তখন সেই মানুষটি মিথ্যাচার করতে শুরু করে। এবার একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে সে আরেকটা মিথ্যা বলে, সেই মিথ্যাটাকে ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা বলে। কেন বলে মানুষ এরকম? তার কারণ হচ্ছে বুধ আমাদের বুদ্ধিমত্তার কারক, বুধ আমাদের কমিউনিকেশনের কারক, বুধ আমাদের ধারণ করারও কারক। অর্থাৎ বুধ যার জন্মছকে ভালো আছে তার মধ্যে অ্যাডাপ্টেবল ক্যাপাসিটি ভালো হয়, মানে সে ধরে রাখতে পারে। ধরুন আমি কোনো পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে মিথ্যাচার করলাম, আমার বুধ অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্টে আছে, নেগেটিভ স্যাটার্ন নেগেটিভ মঙ্গল বা নেগেটিভ রাহু কেতুর দ্বারা লগ্নে দ্বিতীয়ে চতুর্থে পঞ্চমে অষ্টমে বা দ্বাদশে যদি বুধ বসে থাকে নেগেটিভভাবে, তখন আমি মিথ্যাচারটা করলাম, কিন্তু যেহেতু বুধ নেগেটিভভাবে আসছে আমি খালি মিথ্যাটা বললাম না, বলে কিন্তু ভুলে গেছি কি বললাম। তার কারণ বুধ যেহেতু খারাপ আমার ধরে রাখার ক্যাপাসিটি কম। এবার আমার যেহেতু মনে নেই আমি আজকের
13 সেপ্টেম্বরের 2024-এর অনুষ্ঠানে আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিন্তু কী মিথ্যাচার করে গেছি, যার ফলে আমি 13 সেপ্টেম্বর 2025-এ যখন কিছু আজকের অনুষ্ঠানকে তুলতে যাব সেটা আমার মাথার বাইরে চলে গেছে। আমি তখন যেহেতু মনে নেই আর একটা মিথ্যাচার করব। এইটা করতে করতে কোনো মানুষ অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যাল লায়ারের দিকে চলে যায়। যে মানুষটা ক্রমাগত যে কোনো প্রাসপেক্টিভে ক্রমাগত মিথ্যাচার করছে, আপনার সন্তান কোনো কারণ নেই তা সে আপনার থেকে বকা খাবে কিংবা প্রচণ্ড মার খাবে সেইভাবে একটা মিথ্যা কথা বলল, আপনি ধরতে পেরেও চেপে গেলেন। পরের দিন সে আরেক রকম কিছু কাণ্ড ঘটিয়ে আবার আপনার কাছে এসে মিথ্যাচার করলো, কারণ সে 7 দিন আগে কি বলেছিল আপনাকে ওই পরিপ্রেক্ষিতে তখন তার মনে ভুলে গেছে। এইটাই যখন র্যান্ডাম হতে থাকে তখন সে প্যাথোলজিক্যাল লায়ারের পর্যায়ে চলে যায়। ইটস এ ডিজিজ অ্যান্ড ইটস হার্মফুল ফর হিমসেলফ অর হারসেলফ অ্যান্ড ফর ফ্যামিলি অর সোসাইটি, যে পরিপ্রেক্ষিতেই থাক। আমি একটা বাচ্চা দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা আমার গৃহও হয়, যখনই শুরুর থেকে এরকম ইন্ডিকেশন দেখবেন তখন তাকে রোধ করার চেষ্টা করতে হবে। তার কারণ দুটো সাধারণভাবে সর্বাঙ্গীন শুভ নৈসর্গিক গ্রহ 9টা গ্রহের মধ্যে হচ্ছে সাধারণভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্র। কারুর লগ্নচার্ট কিংবা চতুর্থ স্থান বা চতুর্থ পতি, মানে লগ্ন চতুর্থ স্থান বা চতুর্থ পতি, যদি বৃহস্পতি বা বুধের পজিটিভ বৃহস্পতি এবং বুধের সঙ্গে যুক্ত না থাকে বা দৃষ্ট না থাকে, তাহলে সেই মানুষটার ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তখনই তার ওই মনের ভাইবসটা মস্তিষ্কে গিয়ে নেগেটিভ কেমিক্যাল ইম্প্যাক্ট ফেলে, তার মস্তিষ্ক তখন ওই পঞ্চম ভাব পঞ্চমপতি কিংবা নেগেটিভ বুধ তাকে ইনফ্লুয়েন্স করে নেগেটিভ কিছু বলার জন্য। ওই নেগেটিভ বুধ কিংবা তার আপনার লগ্নে থাকা স্যাটার্ন কিংবা রাহু কেতু বা সেকেন্ড হাউসে থাকা নেগেটিভ বুধ তখন আপনাকে মিথ্যাটা বলায়। যার জন্মছকে লগ্ন এবং চতুর্থ স্থান আর পঞ্চম স্থান ভয়ঙ্কর নেগেটিভ গ্রহ দ্বারা ইম্প্যাক্টেড, লগ্ন চতুর্থ এবং পঞ্চম নেগেটিভ গ্রহ দ্বারা ইম্প্যাক্ট হয়ে আছে, সেই মানুষ বা মানুষেরা র্যান্ডাম মিথ্যা কথা বলার দিকে যায়, যে কোনো প্রয়োজনে, কখনো অপ্রয়োজনে কখনো প্রয়োজনে। তার কারণ তাদের মিথ্যা চার করাটা একটা অভ্যাসে চলে যায়, কারণ তারা প্যাথোলজিক্যাল লায়ারের দিকে চলে গেছে। দ্যাটস দেন দ্যাট উইল বি দেয়ার ডিজিজ অ্যাকচুয়ালি, সেই দিকে চলে যায়। আর কোনো মানুষ সাধারণভাবে মিথ্যাচার করে না, সাধারণভাবে করে না, প্রয়োজন খুব না পড়লে অসত্যমা হত ইতি গজমার কাও মিথ্যাচার করেন না। সেই মানুষটার যদি লগ্ন চাটে পঞ্চম এবং একাদশ ঘরে নেগেটিভ গ্রহের ইম্প্যাক্ট বেশি থাকে, আমরা কি জানি জ্যোতিষশাস্ত্রে যে একাদশ ঘরে যত নেগেটিভ গ্রহ থাকবে সেটা দুর্ধর্ষ সেই জাতক বা জাতিকার জন্য। এটা জ্যোতিষের নর্মাল কথা যে একাদশ ঘরে যত নেগেটিভ প্ল্যানেট থাকবে সেইটা সেই জাতক বা জাতিকার জন্য ভালো। কেন ভালো? কারণ একাদশ ভাব আমাদের প্রফিটের ঘর, লাভের ঘর, সুতরাং ওখানে নেগেটিভ গ্রহদের ক্ষমতা বেশি, সবসময় রাক্ষসদের ক্ষমতা বেশি দেবতাদের থেকে, সব সর্বদা। আমি অলমাইটি ত্রিদেবের কথা বলছি না, অ্যাকচুয়ালি সর্বদা রাক্ষসের ক্ষমতা বেশি। তা আমরা নৈসর্গিক নেগেটিভ প্ল্যানেটগুলোকে বা নৈসর্গিকভাবে অ্যাপ্লিক্টেড হয়ে নেগেটিভ হয়েছে এরকম ট্রুর প্ল্যানেট যদি একাদশে কারুর থাকে তাহলে, কারণ একাদশ ঘরের উল্টো ঘরটা হচ্ছে পঞ্চম। পঞ্চমটা কী আমাদের জ্যোতিষশাস্ত্র মতে? একাদশের উল্টো যে ঘরটা পঞ্চম, একাদশ ঘরে যখন ম্যাক্সিমাম নেগেটিভ গ্রহ থাকবে সে ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে আমাদের পঞ্চম ঘরে। সেই পঞ্চম ঘরটা কি? আপনার আমার মতির ঘর, সুতরাং মস্তিষ্কের অ্যানালিসিসের ঘর। যখনই লগ্ন চার্ট সাপেক্ষে একাদশে ম্যাক্সিমাম নেগেটিভ গ্রহ থাকবে যার ডাইরেক্ট 180 ডিগ্রির প্রেক্ষা ওই জাতক বা জাতিকার পঞ্চম স্থানে পড়ছে, তখন সেই মানুষ বা মানুষেরা চেষ্টা করবে
অন্য ক্ষেত্রে তারা খুব একটা বেশি নেগেটিভ মিথ্যাচার করেন না, কিন্তু রোজগারের স্বার্থে তারা কেমোফ্লেজিং শুরু করবে। কারণ পঞ্চম থেকে মতি, যেখান থেকে আমাদের ব্যুরোক্রেসি আসে, নর্মাল আমাদের ইনটিউশন আসে, সেই জায়গাটা থেকে, সেই বুদ্ধিমত্তার জায়গা থেকে, যেহেতু নেগেটিভ গ্রহ দৃষ্টি মারছে সেই পঞ্চমে, আর নেগেটিভ গ্রহ কী চায়? আপনাকে বেশি প্রফিট দিতে। তখন তারা নেগেটিভ ভাবনা দুরভিসন্ধি করে, মিথ্যাচার করে রোজগার বেশি করবে। সুতরাং রোজগারের জন্য খালি তারা ম্যাক্সিমাম মিথ্যাচার করবে, জালিয়াতির জাল বুনবে। আর কারুর যদি লগ্ন চার্ট চতুর্থ স্থান শনি রাহু কেতু নেগেটিভ আদার্স গ্রহের সঙ্গে অ্যাফ্লিক্টেড থাকে, সেই মানুষটার মন প্রবৃত্তি ঘেটে গেল এক কথায় বলতে গেলে। এবং তার সঙ্গে যদি বুধ নেগেটিভ গ্রহদের দ্বারা যুক্ত অবস্থায় বসে চতুর্থে পঞ্চমে ষষ্ঠে দ্বাদশে অবস্থান অষ্টমে দ্বাদশে অবস্থান করে, তখন সেই মানুষটা র্যান্ডাম মিথ্যাচার করবে আর এর মধ্যে ঘৃতাহুতি দেবে যদি সেকেন্ড হাউসে রাহু কেতুর অবস্থান হয়ে যায় কোনো একটা গ্রহের। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিথ্যার জাল বোনা জ্যোতিষশাস্ত্রের গ্রহযোগের মাধ্যমে। যাদের যাদের জন্ম, দেখুন আমরা তো কেউ নিজের থেকে গ্রহযোগ নিয়ে মায়ের পেট থেকে বেরোই না, এই প্রবণতা আমাদের জন্মানোর পরে আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থানে স্থির হয়। এবার যখনই আপনার ঘরে সদ্যজাত কিংবা একটু বড় হচ্ছে এরকম কোনো জাতক বা জাতিকার জন্মছকে দ্বিতীয় ঘর চতুর্থ ঘর বা পঞ্চম ঘর এফেক্ট আছে, ফার্স্ট দেখুন তার লগ্ন বা চতুর্থ স্থানে বৃহস্পতি বা শুক্রের মতো কোনো শুভ গ্রহের দৃষ্টি বা কনজাংশন আছে কিনা। তাহলে ওই দ্বিতীয় চতুর্থ বা পঞ্চমের যে নেগেটিভিটিটা সেই বাচ্চাটা পাবে বা সেই মানুষটা পাবে ভবিষ্যতে, বৃহস্পতি এবং শুক্র চেষ্টা করবে তার লগ্নকে দৃষ্টি দিয়ে বা চতুর্থে হৃদয়কে দৃষ্টি দিয়ে, মনকে দৃষ্টি দিয়ে, যে এই নেগেটিভ ইম্প্যাক্টটা যেন তার জীবনে খুব বেশি না আসে। আর যদি বৃহস্পতি শুক্রের কোনো ডাইরেক্ট প্রেক্ষা সেই জাতক বা জাতিকার লগ্নে চতুর্থে কোনোভাবে যদি না থাকে, তাহলে সে কিন্তু আগামী দিনে জোসেফ গোয়েবেলস হতে পারে। নাম শুনেছেন নিশ্চয়ই? অ্যাকচুয়ালি আধুনিক যুগে দাঁড়ালে বিজ্ঞানের হিসাবে সব থেকে বেশি, আর মানে আমার মতে সব থেকে বড় ম্যানেজার আর কি, এমবিএর এমবিএ ছিলেন জোসেফ গোয়েবেলস, যিনি ছিলেন অ্যাডলফ হিটলারের প্রোপাগান্ডা ম্যানেজার। এবং যখনই এরকম কর্ম করেন, অ্যাকচুয়ালি জোসেফ গোয়েবেলসের টাইমটা আমার কাছে নেই, না তো 29th October জন্ম 1897 সালে সেটা আমি জানি, তিনটি প্ল্যানেট তার জন্মছকে নিজস্থ অবস্থায় বসে আছে, কিন্তু টাইমিং আর প্লেসটা পাওয়া গেলে খুব ভালো অ্যানালিসিস করা যেত যে কীভাবে মিথ্যাচার করে, কীভাবে কোনো কিছুকে জালিয়াতির পর্যায়ে ছড়িয়ে দিয়ে সমাজকে বিপন্ন করা যায়, সেটা সব থেকে ভালো উদাহরণস্বরূপ আপনাদের সামনে এইখানে চারটা ফেলে, টিভির পর্দায় চারটা ফেলে আপনাদের বোঝানো যেত, কিন্তু খালি রাশি চার্ট দিয়ে তো এগুলো হয় না। কিন্তু মুশকিল হচ্ছে টাইম, এবং যদি স্থান প্রপারলি কখনো পাওয়া যায়, আমি ঘেটে ঘক করে ফেলেছি উইকিপিডিয়া থেকে সব কিছু, কিন্তু প্রপার টাইমিং এবং প্লেস পাইনি বলে আপনাদের সামনে শো করতে পারলাম না। কারণ এর থেকে বড় মিথ্যাচার আজ অবধি বিগত মানে ইতিহাসের খাতায় বিগত দিনে বা আজ অবধি এআইয়ের যুগে, রোবোটিক্সের যুগে আজ অবধি কোনো মানুষ করতে পারেননি এখনো অবধি, যার ফলে মিথ্যাচারের স্বর্ণ পুরস্কার, মিথ্যাচারের নোবেল অলওয়েজ জোসেফ গোয়েবেলসই পেয়েছে। যার ফলে কেউ যদি ওই এখন একটা মধ্যিখানে বল লাগিয়ে জোসেফ গোয়েবেলসের দিকে ধাবিত হতে থাকেন, তাহলে তাদের চার্টগুলো নিয়ে অ্যানালিসিস করা যেতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি, যে কত দূর তারা জোসেফ গোয়েবেলসকে ছোবেন, নাকি জোসেফ গোয়েবেলসকে ছাড়িয়ে যাবেন, না কিছুটা পেছনে থাকবেন, সেটা করা যেতে পারে। সুতরাং ব্যক্তিগত নর্মাল ওই বোধহয় গৃহবধূ শৈল ছিল, তাই তো দিদি? তো শৈলের মতো অটো খালি নিজে যেখানে অ্যাটাচ আছে সেটাকে ভালো দেখানোর জন্য মিথ্যাচার করা, যার সঙ্গে এমনিতে কারুর কোনো বড় অহিতের কারণ নেই,
সেটা এক ধরনের মানসিক রোগ আধুনিক যুগে বিজ্ঞানের ভাষায়, হয়তো মনোবিজ্ঞানের ভাষায়। কিন্তু অরিজিনালি মিথ্যাচার করে নিজের খারাপ, পরিবারের খারাপ, সমাজের খারাপ করাটা খারাপ, কিন্তু রোধ করতে হলে রোধ করতে হবে ছোট থেকে, সেখানে প্রপার ট্রিটমেন্ট না। অ্যাকচুয়ালি তার জীবনটা কী করে সে কাটাবে, কী ছন্দে তার জীবনটাকে দিলে এই যে গ্রহগুলো তাকে ইম্প্যাক্ট ফেলে নেগেটিভ ভাবনা ভেবে, নেগেটিভ কথা বলার, সেগুলোকে কী করে আটকানো যাবে, সেটাকে যদি আমরা প্ল্যান ওয়াইজ ছোটোবেলা থেকে সেই বাচ্চাটাকে সেরকম গাইডেন্সে রাখি, সেই দিশায় রাখি, তাহলে বোধ হয় সব থেকে বড়ো মনোবিজ্ঞানের কাজটা আমরা ব্যক্তিগত জীবনে একজন প্রপার অভিভাবক হয়ে করতে পারবো, যাতে সেই বাচ্চাটা তার ভবিষ্যৎ জীবন, তার সমগ্র পরিবার জীবন এবং সমাজ সকলে তার কলুষিত ভাবনা, কলুষিত বুদ্ধির থেকে অন্ততপক্ষে মুক্তি পাবে, যাতে সে ফার্স্ট মুক্তি পেলে তবেই তো সকলে মুক্তি পাবে। সুতরাং মুক্তির পথটা এইভাবেই খুঁজতে হয়। আর এইভাবে ছোট করে বললাম, কতজন বুঝতে পারলেন কিংবা পারলেন না আমি জানি না, তার কারণ হচ্ছে এক্ষুনি যদি আপনাদের আমি বলি, মানে দেখুন এখন আমার ভাই দেখাচ্ছে 4 মিনিট আছে, কেউ ফোনে থাকলে অবশ্যই নেবো, তার সাথে কথা বলবো, 15 সেকেন্ডের একটা কথা বলি। এই যে 21 মিনিটের কথা বললাম, দেখা যাবে এই সময়ের লোক জানা দেখছে, এক্ষুনি যদি আপনাদের বলি আপনাদের জীবনে যাবতীয় নেগেটিভ নজরকে হাঁটানোর জন্য, ওই যে বুড়ে নজর আমরা যা বলি, চোখ লেগে গেছে অন্য মানুষের, সেটাকে হাঁটানোর জন্য আপনারা যদি আপনাদের বাথরুমে যে কোনো জায়গায় খোলা অবস্থায় অথবা লুকায়িত অবস্থায় লুকিয়েও রাখেন, একটা কাঁচের বাটিতে হাফ বাটি নুন নিয়ে তার মধ্যে কিছু ফটকিরির ডেলা দিয়ে যদি 5 খানা লবঙ্গ সমেত রেখে দেন এবং 15 দিন অন্তর অন্তর সেটাকে আপনাদের কোমরে দিয়ে ফ্ল্যাশ করতে থাকেন, তাহলে যে কোনো মানুষ আপনার ঘরে এলে কোনো দিন কোনো ওই বুড়ি নজরটা ডাললেও ওই নজরটা ওই আপনার বাথরুমে রাখার ওই দ্রব্যগুলো ওই নেগেটিভ এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, যেটা 10 দিন 15 দিন বাদে আপনি কোমরে ফেলে ফ্ল্যাশ করে ভাসিয়ে দেবেন। এটা বেশি মানুষ শুনবে, তার কারণ আমরা এমন কিছু কর্ম করতে চাই যেটাতে আমাদের পরিশোধনের দরকার নেই, কেবলমাত্র কিছু ইমিডিয়েট এফেক্ট পেলেই হল, যার ফলে টোটকাটা বললাম। সাধারণভাবে এইসবের পথ আমি মারাই না, কিন্তু জনগণ জ্যোতিষশাস্ত্র মানছি মানে হোয়াট ইজ পজিটিভ এনার্জি, হোয়াট ইজ নেগেটিভ এনার্জি সেটাকে বুঝতে হবে। কেবল কাঁচের বাটিতে হাফ বাটি নুন দিয়ে তার মধ্যে কিছু কয়েক ডালা ফটকিরি দিয়ে 5টা লবঙ্গে দিয়ে 10-15, 12-15 দিন অন্তর আপনার কোমরে ফ্ল্যাশ করে দিলে নেগেটিভ এনার্জি কেউ যদি এসে আপনার বাড়িতে দেয় সেটা থেকে মুক্তি হয়তো পাবেন, কিন্তু যেটার থেকে মুক্তি পাচ্ছেন না সেটা হচ্ছে আপনার মন আত্মা শরীরের যে নেগেটিভিটিটা আছে সেটা কোথায় ফ্ল্যাশ করছেন, সেটা কোথার থেকে আউট করছেন, সেই নেগেটিভ ভাবনা, সেই নেগেটিভ বুদ্ধিমত্তা, শটে শটটাং কোনো ফল পাওয়ার আশা কর্ম না করে করে যেটা করছেন, জ্যোতিষশাস্ত্রকে অ্যাকচুয়ালি জলাঞ্জলি দিচ্ছেন, জ্যোতিষশাস্ত্র মানি একথা বলে। কোনটা করবেন শিক্ষিত মানুষ বুঝে নেবেন। একদম 2 মিনিট হয়ে গেছে না, আছেন বলে যিনি ছিলেন, ও সরি সরি, বললাম একটাই কারণে, তার কারণ আমরা মুখে বলি সিদ্ধারা আছে, অ্যাকচুয়ালি আমাদের কাছে ভালো ভেতরে ফেবিকলই নেই যে সিদ্ধারাটাকে দাঁড় করাবো, আর ওই ফেবিকলটাকে মানে দেখুন ফেবিকল তো কেমিক্যাল, নাম করলাম কোনো কোম্পানি বিনা পয়সায় বিজ্ঞাপন হয়ে গেল, আমি যেরকম বলি যে টাটা কোম্পানি বিনা পয়সায় সব থেকে বেশি পৃথিবীতে বিজ্ঞাপন করে, কারণ আমরা নর্মালি কেউ কাউকে সিওপ করতে গেলে কি বলি, বাই টাটা, বিনা পয়সায় এর থেকে বেশি বিজ্ঞাপন সারা পৃথিবীতে কেউ পায়। তা যাই হোক, ফেবিকল কোম্পানিরও সেরকম করে দিলাম জোড়ার অর্থে, তা আমার দেশের কোম্পানি কোনো অসুবিধা নেই। তা আমরাও তো ওই অ্যাকচুয়ালি কেমিক্যাল বডি, সেই কেমিস্ট্রিটাকে যদি আমরা ভেতর থেকে ঠিক না করতে পারি, তাহলে মুখে সিদ্ধারা দাঁড়িয়ে গেছে ভাবলে 2 দিন বাদে আবার ভঙ্গি উঠে যাবে। কিন্তু সুতরাং সুঠাম সিদ্ধারা ডাক্তারবাবুদের অগ্রণী ভূমিকায় রেখে নিজেদের রাখতে হবে সর্বক্ষেত্রে।